Hello everyone, good morning. Welcome back to our channel MBS Happy Family. এই যে আজকে রিদান এখনো বাড়িতে এখন সকালবেলা আজকেও স্কুলে যায়নি কেন যাওনি বলো শরীর খারাপ বলে তো আমি দুদিন ভিডিও দিতে পারিনি সেই জন্যই কারণ রিদানের একটু শরীরটা খারাপ ওর একটু জ্বর হয়েছিল ঠান্ডা তো আজকে সেই জন্য রিদানকে এখন দিদুন দেখা করতে আসবে রিদানের কারণ ওর পরশুদিন জ্বর হয়েছিল তো মাকে জানাইনি পরশুদিন রাতে থেকে জ্বর হয়েছিল বলে তো কালকে বলেছি রাতে মা একটু রাগও করেছে আর আজকে আসছে মা ওকে দেখতে আর রিদান স্কুলে যেতে পারেনি মিস্টার সরকার চলে গেছে আমি রান্না বান্না করে দিয়েছি খেয়ে ও বেরিয়ে গেছে এখন এই যে বিছানায় খেলা হচ্ছে তো এখন পুরো বিছানা চেঞ্জ করে দেবো চাদর টাদর আর ওকে এবার ফ্রেশ করে ও খেয়েছে একটু আবার ওকে একটু জুস বানিয়ে দেবো এখন খাবে সোনা বেটু নাই নাই হয়ে গেল তো চলে এলাম কিচেনে এখন বেটুর জন্য জুস বানাবো ও একটু খেলছে আর সারা দিন এখন বাড়িতে না ওর টাইম পাস হচ্ছে না কারণ স্কুলে থাকে আর এখন স্কুলে না গিয়েও মনটা খারাপ লাগছে আবার স্কুলে গিয়ে পারবেও না থাকতে কারণ খাওয়া দাওয়া তো একদমই ঠিকঠাক ভালো করে করতে পারছে না না জারটা ভরাতে গেলে মোটামুটি 10টা লেবু লাগবে তো এই যে 3টে লেবুতে এতটা হয়েছে তো চলে এলাম স্নান করে এবার দেখি রিদানকে একটু খাওয়ানো যায় কি একটু ভাত খাইয়ে দেবো ওকে একটু খাবে তো অল্প করে সকাল থেকে এতক্ষণে হ্যাঁ বললাম তো এই যে আলু পটল আর মাছের পাতলা ঝোল করেছিলাম আর একটা মিক্স সবজি তো এখন এটা দিয়ে ওকে খাইয়ে দেবো চলো এসো 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 সকালে তো একদম খেতে পারেনি এখন একটু খাবে তো এখন খাওয়া দাওয়া সেরে বসেছি খেলতে ট্যাবে চার্জ নেই দিদুনকে দেখে আমার লজ্জা পাচ্ছে আয় পড়ে যাবি নিচে নাম তো চলে এসেছে রিদানের ফেভারিট খাবার এখন জ্বর তাই দিদুকে বললো বিরিয়ানি খাবো বেথুয়া থেকে মা এনে দিয়েছে এখানে ডিমও রয়েছে মা এসেছে দেশি ডিম আসবে না তা তো আর হয় না রিদানের ফেভারিট কিন্তু বেথুয়ার বিরিয়ানিটা না একটু শুকনো শুকনো হয় আর টেস্টের দিক থেকে আমি তো বলবো বহরমপুরের বা পলাশি বিরিয়ানি বেশি ভালো হয় বেথুয়ার তুলনায় কিন্তু ছোট থেকে বেথুয়াতেই খেয়েছি কলেজ লাইফে তো বিরিয়ানি যখনই খেয়েছি মাটন বিরিয়ানি খেয়েছি তখন আর বেথুয়া ছাড়া বাইরে কোথাও অত যাওয়াও হতো না খাওয়াও হতো না বাট এখন পলাশিরটাই যেন বেশি ভালো লাগে তো মা বিরিয়ানি এনেছে সঙ্গে এনেছে আমার জন্য চিকেন ললিপপ এটা পলাশির থেকে বেথুয়ারটা সেরা কারণ যেটা ভালো সেটা তো বলতেই হবে তাই না আর আমাকে তো দুদিকটাই দেখতে হবে পলাশিও দেখতে হবে বেথুয়াও দেখতে হবে দুটোই তো আমার এলাকা তো আবার খাবো হচ্ছে বহরমপুরের বাড়িতে বসে তো বিরিয়ানিটা হচ্ছে রিদানের ও তো মোটেও এতটা খেতে পারবে না ভাগ তো আমি পাবোই আর সঙ্গে আছে দুটো চিকেন ললিপপ
তো রিদান ললিপপ খুব একটা পছন্দ করে না, ও তো ডিপ ফ্রাই খাবার খুবই একদমই পছন্দ করে না, আর মা তো একদমই খাবে না এসব। তো চলো, রেডি হয়ে গেছে আমার প্লেট। বাবা কত আনন্দ, আমাকে দাও, খুলে ফেলি, মাখা রয়েছে, ওইটা দাও দাও দাও। বাবা আগে বিরিয়ানি দিতে হবে, তারপর বেল মাখা। দিদুন এসে গরমে গলে গেছে আইসক্রিমের মতো। কি হয়েছে রিদান? পিঘলে গেছে, তুমি বলো যে পিঘল গায়া। আচ্ছা তোমার খাবার আনি, এবার তো বেলটা দিবি। বসে গেছি আমি আর রিদান এখন খেতে, কারণ মা গরম খাবার প্যাক করে এনেছিল, তাই বারবার বলছে নষ্ট হয়ে যাবে, খুলে দে। এটা চিকেন না মাটন? তো রিদান ওদিকে পড়তে বসেছে, আর মা আমার কাছে ছিল, গল্প করছিল। এখন মা রিদানের কাছে একটু গেল, আর আমি রিদানের এদিকে দুধটা রেডি করতে আসলাম, আর এখন একটু বানাচ্ছি লিকার চা। লিকার চাটাই আমাদের বাড়িতে বেশিরভাগ হয়, আর আমার মা বাবু শাশুড়ি মা সবাই এখন লিকার চাই খায়, আর দুধ চা কফি এখন ওনারা আর খান না। মানে বয়সের সঙ্গে সঙ্গে মানুষের টেস্ট চেঞ্জ হয়ে যায়। একটা সময় ছিল যখন দেখতাম মাকে, মানে আমার শাশুড়ি মাকে কোনো দিন লিকার চা শখ করেও খেত না, হলেও মানে নাক ছিটকে হয়তো দু একবার মুখে দিয়ে ফেলে দিত এরকম। কি কি একটু শুনি না, ও আচ্ছা আচ্ছা আমি বুঝে গেছি বুঝে গেছি, হ্যাঁ 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 আমি বুঝে গেছি, সরি সরি সরি, আমি বেটুকে কিস করে ফেলেছি, বেটু বারণ করেছিল তাই বেটু বলে দিল দিদুকে, নাও 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 খেয়ে নাও খেয়ে নাও, ঠান্ডা হয়ে গেছে তো, তো তুমি অফ করো ওটা। হ্যাঁ দিদুনকে পেয়ে শুধু দুষ্টুমি। এ বস বস বস, বইগুলো নামা বাবা। তুই ওরকম সিটি বাজাচ্ছিস রিদান? আর ওইটা বলো, ওইটা দিদু দিদু আবার এটা আঁখ মারে, হ্যাঁ সেম তুই এরকম করতিস। এখন রিদানের পড়া হলো একটু, এখন দিদুনের সঙ্গে মস্তি করছে, ওদিকে মিস্টার সরকারও বেরিয়ে এসেছে, ও ট্রেনটা আজকে লেট আছে। সিটিটা বাজিয়ে দে, দিদুনকে দেখা ছোটবেলার নাচটা, তারপর ও ভুলে গেছে, ভুলে গেছে রিদান। আস্তে, মিস্টার সরকার বাড়ি চলে এসেছে, আর বেচারা ট্রেনটা অনেকটা লেট ছিল, তো এসে এখন ফ্রেশ হতে চলে গেল, আর আমি এদিকে ডিনার বানাতে চলে এসেছি। বেশ অনেকক্ষণ পরই এসেছি ওকে জল টল দিয়ে, আর আমি ভাতই করলাম আজকে রাতে। মা ভাত সেভাবে খায় না, মারা তো রোজ রুটিই খায়, তো আজকে মা বললো ভাতই কর, একই রকমের কর। আর আজকে মেন হলো কি, রিদানের সঙ্গে সময় কাটানোটা মেন, খাওয়া দাওয়াটা হলেও হবে, মানে মায়ের অতটা দরকার নেই এরকম বলছে, বলছে না খেলেও চলবে আমার। তো ভাতই করে নিয়েছি সবার জন্য, আর এখানে একটা সবজি বানাচ্ছি, দুপুরের সবজিও রয়ে গেছে। আজকে ভিডিও এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।